দিন বদলের অভিযাত্রায় স্বপ্নবাজ ভার্চুয়াল সহযোদ্ধাদেরকে আমার এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কিভাবে ফলোয়ার বাড়াবেন এরকম তিনটি নিনজা টেকনিক সম্পর্কে আলোচনা করব। আশা করি এই টেকনিক তিনটি ফলো করলে আপনার পেজের ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। আপনি যদি আপনার পেজের ফলোয়ার সংখ্যা বাড়াতে চান, সবার আগে আপনার একটা সাপোর্টিভ এবং সৎ মন মানসিকতা থাকতে হবে। আপনি আরেকজনের পেজকে আরেকজনকে যদি ফলো করতে দ্বিধাবোধ করেন, কার্পণ্যবোধ করেন, তাহলে আরও আরেকজন কিন্তু আপনার পেজে ফলো করতে কিন্তু দ্বিধাবোধ করবে। আপনি যদি আরেকজনকে ফলো দেন, তিনিও ফলো দিবেন। প্রয়োজনে মেসেঞ্জারে তার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, ভাই ফলো দিয়েছি, আমাকে ব্যাক দিন প্লিজ। এটার জন্য কিন্তু আপনার ফেসবুকের পেজের কোনো ক্ষতি নেই, বরং আরও লাভবান হবেন, কারণ আপনার পেজের গ্রোথ এবং রিচ দুটোই কিন্তু বাড়তেই থাকবে। ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি আরেকজনের সাপোর্ট গ্রহণ করতে অথবা আরেকজনকে সাপোর্ট দিতে অসুবিধা বোধ করেন, তাহলে আপনার জন্য দুই নম্বর নিনজা টেকনিক, সেটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে মানসম্মত কন্টেন্ট তৈরি করবেন। অবশ্যই সেটা কপিরাইট ইস্যু আসবে না, এরকম কিছু কন্টেন্ট তৈরি করবেন। কপিরাইটের বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এখানে সবথেকে যে বিষয়টা জরুরি, সেটা হচ্ছে আপনাকে দিনে অন্তত তিনটা রিল ভিডিও এবং একটা থেকে দুটো বড় বড় ভিডিও প্রত্যেক দিন পোস্ট করতে হবে। রেগুলার যদি আপনি পোস্ট করেন এবং আপনার ফেসবুকে অ্যাক্টিভিটি বাড়ান, আপনি সক্রিয় থাকেন, অবশ্যই আপনার এই পেজের রিচ বেড়ে যাবে, মানুষের ফেসবুকের সাজেস্টেড লিস্টে আপনার পেজটি চলে আসবে। আপনি অবশ্যই আপনার ফলোয়ার দিন দিন বাড়তেই থাকবে। আর তিন নম্বর কাজটির জন্য আপনাকে একটু আপনার ফেসবুক পেজের একটু সেটিংসে কিছু কাজ করতে হবে। এই কাজটি করার জন্য একটু চলুন আমার সাথে, স্ক্রিনের দিকে যেভাবে নির্দেশনা দিচ্ছি আপনারা সেভাবে অনুসরণ করে জাস্ট একটু আপনার পেজের সেটিংয়ের পরিবর্তন করে আপনি কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষের সাজেস্টেড লিস্টে আপনি থাকতে পারেন। চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, আমি আমার যে নিজস্ব ফেসবুক আইডি সেখানে লগ ইন অবস্থায় আছি। তো এখান থেকে আমাদেরকে আগে যেতে হবে আমাদের যে পেজটা, সেই পেজে। তো সেখানে যেতে গেলে আপনাকে এখানে ক্লিক করে, এই দেখুন লৌকিক বাংলা, এই লৌকিক বাংলা প্রেস করলাম। এখান থেকে এই থ্রি লাইনে আমি যাব। এখান থেকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে আবার সেটিংসে যাবেন। এখান থেকে দেখুন পেজ সেটিংস কথাটা লেখা আছে নিচে, আপনার পেজের নাম, আমার পেজের নাম লৌকিক বাংলা, দেখুন এখানে আছে। আমি এখানে গেলাম, দেখুন এখান থেকে সবার শুরুতে দেখুন লেখা আছে প্রাইভেসি, এই প্রাইভেসিতে আপনি প্রেস করবেন। দেখুন এখানে ইওর অ্যাক্টিভিটি দেওয়া আছে, সব কিছু এখানে আপনি পাবলিক করে দিবেন। দেখুন আমার পাবলিক করে দেওয়া আছে, এখানে ইয়েস দেওয়া আছে, এটা অন করে দিবেন। দেখুন অ্যালাউ ইওর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, এটা এরকম যদি অন করা না থাকে, আমারটা কিন্তু অন করা আছে, আপনি এটা যদি অফ করা থাকে আপনি অন করে দিবেন। আবার একটু ব্যাকে আসলাম, এখানে দেখেন মেসেজিংয়ের এখানেও আপনার যদি এখানে অফ করা থাকে আপনি এটা অন করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ হয়ে গেল। আশা করি এভাবে আপনি আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।